গত ফেব্রুয়ারি মাসের এক তারিখ সমস্ত চালু মামলায় খালাস পেয়ে জেল থেকে লালগড়ের বাড়িতে ফিরেছিলেন ছত্রধর মাহাতো। সময়ান্তরে দলীয় কর্মীদের কাছে আক্ষেপ করে বলেছিলেন, কোনো পদ না থাকলে কাজ করা যায় না। মুখ্যমন্ত্রী সেই প্রার্থনা পূরণ করে 23 জুলাই তাকে সরাসরি রাজ্য কমিটির মুখপাত্র করে দিয়েছেন, কিন্তু কাঁটা হয়ে গেল এনআইএ বা জাতীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার দুটি পুরানো মামলায় মাওবাদীদের অগ্রণী সংগঠন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি প্রাক্তন মুখপাত্র ছত্রধর মাহাতোকে জেরা শুরু করল দেশের আভ্যন্তরীণ সন্ত্রাসজনিত ঘটনা সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এনআইএ। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার সিআরপিএফের কোবরা বাহিনীর ব্যাটেলিয়নের সদর দপ্তরে বেলা 11টা থেকে 3:30 অবধি এই জেরার কাজ চালিয়েছে এনআইএর 4 সদস্যের একটি দল, যার নেতৃত্বে ছিলেন ডেপুটি পুলিশ সুপার মর্যাদার এক আধিকারিকা। আজকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ করেছে, সেই নোটিশ মাফিক দিচ্ছি। আমার মনে হয় ওই বাঁশতলাতে যে রাজধানী এক্সপ্রেস আটকে ছিল সেটা নিয়েই জিজ্ঞাসাবাদ করেছি। আমি তো তার আগেই কাস্টডিতে ছিলাম। ঘুমটা নামাও না, তার আগে থেকেই কাস্টডিতে ছিলাম। ঘুমটা নামাও, দেখা যাক তাদের কী প্রশ্ন আসে। সাউন্ড আসবে না, দিয়ে দেবো। কালকে 11টা থেকে প্রায় 3টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছি।